বন্ধুরা, আজকে এই ভিডিওতে বয়লারের 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, বয়লারে কেমিক্যাল ব্যবহার করা হয় কেন? উত্তর, বয়লারে স্কেল এবং কর্কশন কয় যাতে না হয় সেজন্য। কোয়েশ্চন নাম্বার 2, বয়লারের পানি পরিদর্শন করা হয় কেন? না করিলে কি সমস্যা? উত্তর, আমরা জানি পানিতে অনেক ধরনের কঠিন রাসায়নিক পদার্থ থাকে, এগুলো তাপ পেলে পানি থেকে আলাদা হয়ে যায়। বয়লার যেহেতু হিটিং এলিমেন্ট, তাই এখানে অধিক তাপের ফলে পানিগুলো বাষ্প হয়ে যায় এবং কঠিন পদার্থগুলো বয়লার থেকে যায় এবং এগুলো টিউবের গায়ে এক ধরনের আবরণ সৃষ্টি করে, যেটাকে স্কেল বলা হয়। পানি পরিদূষণ করে এই কঠিন পদার্থগুলোকে আলাদা করা হয়। কোয়েশ্চন নাম্বার 3, বয়লার ব্লো ডাউন করা হয় কেন? উত্তর, বয়লার পানিতে অনেক ধরনের কঠিন রাসায়নিক পদার্থ থাকে, এগুলো তাপের কারণে পানি থেকে আলাদা হয়ে বয়লারের পানিতে ঘনত্ব সৃষ্টি করে এবং তলানি আকারে নিচে জমা থাকে, অর্থাৎ জমতে থাকে। ব্লো ডাউনের মাধ্যমে উক্ত তলানিকে বের করে দেওয়া হয়। কোয়েশ্চন নাম্বার 4, বয়লার হাইড্রোলিক টেস্ট কেন করা হয়? উত্তর, বয়লার এর কোনো অংশ দুর্বল লিকেজ আছে কি না তা পরীক্ষা করার জন্য এবং দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য হাইড্রোলিক টেস্ট করা হয়। প্রশ্ন নম্বর 5, ওয়াকিং প্রেশার কাকে বলে? উত্তর, বয়লার নির্মাতা এবং বয়লার পরিদর্শকগণ বয়লারকে পরীক্ষা নিরীক্ষার পর যে সর্বোচ্চ চাপে বয়লার চালানোর অনুমোদন দেন তাকে ওয়াকিং প্রেশার বলে। বয়লারের 2টি সেফটি বাল্ব কেন ব্যবহার করা হয়? উত্তর, বয়লারে অতিরিক্ত চাপের সৃষ্টি হলে যদি কোনো কারণে একটি সেফটি বাল্ব না খুলে, তাহলে আরেকটি সেফটি বাল্ব খুলে গিয়ে বয়লারকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে, সেই জন্য ব্যবহার করা হয় 2টি সেফটি বাল্ব। কোয়েশ্চন নাম্বার 7, রেগুলেটর এর পর গ্যাস প্রেশার কত থাকতে হয়? উত্তর, 100 মিলিবার। কোয়েশ্চন নাম্বার 8, ইকোনোমাইজার এর কাজ কি এবং উপকারিতা কি? উত্তর, ইকোনোমাইজার এর মাধ্যমে ফিড ওয়াটার ট্যাঙ্কে উত্তপ্ত করা হয়। এর উপকারিতা হল জ্বালানি খরচ কম হয় এবং বয়লার ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোয়েশ্চন নাম্বার 9, গ্যাস ট্রেনে কি কি থাকে? উত্তর, মেন গ্যাস, প্রেশার গ্যাস, মেন গ্যাস বাল্ব, ফিল্টার, রেগুলেটর, সেকেন্ডারি প্রেশার গ্যাস, গ্যাস রিলিফ বাল্ব, গ্যাস ফ্লো মিটার, গ্যাস প্রেশার সেন্সর, মেন সলিনয়েড বাল্ব, পাইলট সলিনয়েড বাল্ব, বাটারফ্লাই বাল্ব। ফাইনালি যে কোয়েশ্চনটি রয়েছে, প্রাইমিং এবং ফোমিং বলতে কি বোঝায়? উত্তর, তেল জাতীয় পদার্থের কারণে বয়লার পানিতে বুদবুদ তৈরি হলে তাকে ফ্রাইমিং বলে। উক্ত বুদবুদ এর কারণে যে ফেনার সৃষ্টি হয় তাকে ফোমিং বলে। এই ভিডিওতে ভিউয়ার্স 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বতে আরও 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।